সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমার গ্রামের বাসায় মণ্ডলপাড়াতে। এখান থেকে আসলে আপনাদেরকে কিছু দৃশ্য দেখার জন্য ভিডিওটা আসলে তৈরি করলাম। আসলে এত বৃষ্টির তীব্রতা যে কি বলবো আপনাদের, আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকানো। হ্যাঁ, আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও বাইরে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ বৃহস্পতিবার থেকে অনবরত বৃষ্টি হয়েই চলছে। বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ হয়ে আছে এবং আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলের ভিডিও কার্যক্রমগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। আসলে বৃষ্টির কারণে কোনো কিছু বেড়ে ওঠা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম ধরনের বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আর তাৎক্ষণিক খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের ঝলকানি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রচণ্ড বৃষ্টি, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না এবং কোনো যানবাহন দেখা যাচ্ছে না। বেশ কয়েকদিন থেকে অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত বিদ্যুৎ চমকানোর কারণে বাসা থেকে বাইর হওয়া যাচ্ছে না। আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে আমি গেট থেকে বার হইতে পারতেছি না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতেছেন একদম পুরো বৃষ্টি হচ্ছে, একদম সেই রকম বৃষ্টি দেখতেছেন, একদম সেই রকম বৃষ্টি হচ্ছে এবং পুরো বাতাস হইতেছে। এইরকম বৃষ্টি হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন একদম সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে আসলে ঘর থেকে বাইর হওয়ার মতো পরিস্থিতি দেখতেছি না। আসলে কী করা যাবে করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য এবং ভিডিও সব কার্যক্রমগুলো বন্ধ হয়ে আছে। আমার কাছে মাইক্রোফোনও নেই যে আপনাদের সঙ্গে স্পষ্টভাবে কথা বুঝাইতে পারবো এবং শুনতে পারবেন। মাইক্রোফোন সব আমার দোকানে পার্বতীপুর শহরে রাখা আছে, এই জন্য আপনাদেরকে স্পষ্টভাবে কথাগুলো বুঝাইতে আপনারা শুনতে পারবেন না। আপনাদের মাঝে খালি বৃষ্টির তীব্রতাটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করতেছি বৃষ্টি চমকানোটা আপনারা দেখতে চান। সেইরকম আমার বেগুন গাছগুলো ছিল, এই বেগুন গাছগুলো একদম মাটির সাথে মিশে যাচ্ছে পানির কারণে, দেখতে পাচ্ছেন। এদিকে জমির এদিকে আর কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতার কারণে মাটিগুলো একবারে ক্ষয় হয়ে গেছে, একদম সেই রকম ঘর হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মহা ঘরায় বাহুল্য দর্শক দেখতে পাচ্ছেন। হয়তো এই কারণে আজকে কোনো ভিডিও আমি হয়তো আপলোড নাও দিতে পারি, তার কারণ
বাসা থেকে বাইর হওয়ার মতো ক্যাপাসিটি নেই, এবং ভিডিও করব কোনটি সঙ্গে করব, কি ভিডিও করব আসলে বুঝে উঠতে পারতেছি না। আপনারা দেখতেছেন বিদ্যুৎ কীভাবে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, অতিরিক্ত বৃষ্টি বাড়ি থেকে বাইর হওয়া যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইরকম দুর্যোগময় পরিস্থিতিতে বাসায় থাকার চেষ্টা করবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।